लक्ष्य कर देखा जाए नबी एखने आसते पारे एटा आमरा ईमानदार विश्वास करी आबार नबी एखने नाओ आसते पारे एटा आमरा विश्वास करी नबी एखने आसते पारे आबार नाओ आसते पारे किन्तु आपनार काछे एकटाई कथा बोली आमी जे माजहाबेर मानुष जे तरिकार मानुष फुरफुरा शरीफे मुसा दे जामान फिर आबू बकर सिद्दीक रहमतुल्लाह अलैहि उनी जखन टिनेर छानेर चाउलेर तालार ओखाने जखन ओई सल्ला सोहाबे बक्तव्य दिच्छिलेन बक्तव्य दिते 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 शायान दयान नबी नूर नबी मुहम्मद सल्लल्लाहु ওই জায়গা তিনি রূহানি হালাতে হাজির হয়ে গিয়েছিল উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকবীর দিয়ে সালামে কিয়াম পাঠ করলেন কিন্তু দেখা যায় বর্তমানের কিছু একটা বক্তা তিনি জানে না একেবারে কাজ্জাব একেবারে মূর্খ তিনি সুন্নাতুল জামাতের কোন ব্যক্তি নয় হানাফি মাযহাবের কোন আলেম নয় সুন্নি আকীদার ভিতরে তিনি কেউ নয় পীর তরিকতের ভিতরে তিনি কেউ নয় তিনি একজন আহলে হাদিস নাম আমি আপনাকে বলছি মুমতাজুল বলে একটা বক্তা ইন্টারনেটে দেখতে পাবে তিনি বলেছে রাসূলুল্লাহ রূহানি হালাতে আসতে পারে না এটা ভন্ড এটা ভন্ড এটা মিথ্যা না বাবা সুন্নাতুল জামাতের মানুষরা বিশ্বাস করে আমার নবী আসতে পারে আসতে পারে আসতে পারে তার কারণ হলো আমার আল্লাহ আমার নবীকে সব দিয়েছে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন আমার আল্লাহর কোরআন বলে দিয়েছে তাম পৃথিবীতে যা না কিছু আছে আমি আল্লাহ কোরআন শরীফে সব দিয়েছে আর কোরআন শরীফে তাম পৃথিবীতে যা না আছে আগে কি ঘটেছে এরপরে কি হবে না হবে সব কিছু আমার আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এটা আমাদের সুন্নি আকীদার বিশ্বাস কিন্তু ভন্ড মৌলী সাহেব আহলে হাদিসদের ভক্ত কিছুই জানে না তিনি বলল নবী আসতে পারে না এটা ভুল চিৎকার চেঁচামেচি করে তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি একবার আগিয়ে যাও উনি বলছে নবী যারা কবরে চলে গেছে আর আসতে পারে না আসতে পারে না তাই যদি হয়ে যায় আল্লাহর নবী যখন মিরাজ শরীফে গিয়েছিল মিরাজ শরীফে যখন যাচ্ছিল জিবরিল আমিন আলাইহি সালামের সঙ্গে করে আর যেতে যেতে দেখতে পায় নবী মুসা আলাইহি সালাম তিনি কবরের পাশে নামাজি অবস্থা দাঁড়িয়ে আছে তাহলে আমার নবী দুনিয়াতে এসেছে আর নবী আসার 560 বছর আগে নবী মুসা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে নবীরা যদি দেখতে বাবা না যায় নবীরা যদি না আসতে পারে তাহলে তিনি তো থাকবে একটা জায়গায় তিনি যখন মিরাজ শরীফে যাচ্ছিল দয়ার নবী আর মিরাজে রাতে তিনি নামাজ অবস্থা দেখতে পেল এটা কেমন হতে পারে আমার দয়ার নবী নামাজ দিয়ে চলে আসছিলেন নবী মুসা আলাইহিস সালাম বারবার নামাজের কুমানোর জন্য পাঠাচ্ছিল তাহলে নবীরা যদি না আর আসতে পারে রূহানি হালাতে তাহলে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে কিভাবে পরিচয় হয়েছিল চলেন এবার একটা কথা আগিয়ে যাওয়া যাক আল্লাহর নবী যখন মিরাজ শরীফে যাচ্ছিল আর দেখা যায় বাইতুল মাকদ্দাসে ওই জায়গা দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করবে আপনাদের এই প্যান্ডেলের ভিতরে আমার তো দেখা যায় বীরভূম এলাকার ভাইরা বীরভূম জেলার মানুষেরা আপনাদের এই প্যান্ডেলের ভিতরে ধরে নিলাম 2000 মানুষ ধরে নিলাম 4000 5000 মানুষ তাহলে 5000 মানুষের ভিতরে 50000 মানুষ এখানে রাখা কি সম্ভব হতে পারে না পারে না পারে না তাহলে 5000 এর জায়গায় 50000 মানুষ রাখা অসম্ভব অসম্ভব আল্লাহর নবী বাইতুল মাকদ্দাসে যেখানে নামাজ আদায় করছিলেন আমি ধরে নিলাম ওখানে 1000 নয় 2000 নয় ওখানে 10000 মানুষ নামাজ পড়তে পারবে পারবে অতটুকু জায়গা কিন্তু দয়ার নবী যখন ইমামতি করা শুরু করলেন আমার আল্লাহ তামাম পৃথিবীর যত নবী ছিল রাসূল ছিল সব কোটি 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 নবীকে রূহানি হালাতে ওই মসজিদে আমার নবীর পিছনে মুসল্লি বানিয়ে দিয়েছে যত ফেরেশতা কত ফেরেশতা হাদিসে প্রমাণ নেই অগণিত ফেরেশতা আমার নবীর পিছনে দাঁড় করিয়ে দিয়েছে আমার নবী হয়েছে ইমাম আর পৃথিবীর ফেরেশতা নবী রাসূলরা তারা হয়েছে মুক্তাদি তাহলে 10000 জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি নবী রাসূল ফেরেশতা ওরা নামাজ পড়েছে প্রমাণ হয়ে গেল নবীরা ইন্তেকালের পরেও রূহানি হালাতে আসতে পারে পারে
পারে আর বর্তমানের কাজ্জাব মূর্খ বক্তা কিছুই জানে না তিনি বলেছে নবী চলে গেছে নবী আর আসতে পারে না তাহলে আগের কথা খেয়াল আছে ওদের মাথায় টুপি থাকবে দাড়ি থাকবে কোরআন থাকবে নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে আর নবীর প্রতি পীড়িতা করে নবীকে ছোট করে লায়া বকা ইমানের বারোটা বাজিয়ে যাবে ঠিক না বেঠি সুবহানাল্লাহ কি ওয়াজ ভুলেছি ওয়াজ ভুলেছি এই প্রসঙ্গ ছিল তো আল্লাহ ও আমার জওয়ান যুবকেরা আমি আপনাকে বোঝাতে চাই আহলে হাদিসদের একটা ক্যাটাগরি আলাদা আহলে হাদিসরা আমাদেরকে কাফের বলে আপনারা একটা বার বুকে হাত দিয়ে বলেন আমরা হানাফি মাযহাব পালন করি বলে আমরা কি কাফের কাফের কি কাফের না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহকে সওয়াব কই ইবাদত কে লায়েক নেহি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তাআলা কা পয়গম্বর ভিজা ও রাসূল হে তাহলে আমরা কলেমা পড়ি আমরা ঈমানদার ঈমানদার ওরা আমাদের বলেছে হানাফি মাযহাবরা ওরা কাফের 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 তাহলে আপনার কাছে আরেকটা কথা বলি আরেকটা কথা বলি ফুরফুরা দাদা পীরা মুবাক্কা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এক সময় সিগনেচার করে দিয়েছে আহলে হাদিসের সঙ্গে ওদের সঙ্গে বিয়ে শাদী নিকাহ আত্মীয় বন্ধন কিছুই চলবে না এগুলো হারাম হারাম কিছু আহলে হাদিসের ছেলেরা আলেমরা এসে দাদা পীরের কাছে বললেন আবু বকর আপনি কেন বলেছেন আহলে হাদিসের সঙ্গে ছেলে মেয়ে বিবাহ দেওয়া ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক আত্মীয়তা সবটা হারাম তুমি কেন বলেছো জবাব দাও ফুরফুরা দাদা পীর রহমাতুল্লাহ বললেন বাবা আমি বলি না তোমরাই তো আমাকে বলতে বাধ্য করিয়েছো হুজুর ব্যাপারটা একটা বার খুলে লাও ওই সময় পেশায় হুজুর বললেন বাবা উলুবেরিয়া তোমরা বক্তব্য করেছিলে তোমরাই বলেছিলে যারা হানাফি মাযহাব পালন করে তারা বেঈমান আর কাফের তাহলে আমরা হানাফি মাযহাব পালন করেছি তোমাদের চোখে আমরা বেঈমান আর কাফের হয়ে গেছি তাহলে কাফের ছেলে তোমাদের ঈমানদারের মেয়ে বিবাহ হতে পারে না পারে না ওই জন্য বলেছি আহলে হাদিসের সঙ্গে নিকাহ শাদী বিবাহ চলাফেরা লেনদেন ওদের জলসা দাওয়াত করা ওদের সঙ্গে চলাফেরা খাওয়ান দাওয়া সব কোটা হারাম হারাম চলবে না চলবে না আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন কেউ যদি কাফের বলে সে যদি কাফের না হয় আইয়ামা রাজুলিন কলালি আকিহি কাফিরন ফাকাদ বা আবিহা আহাদুহুমা আল্লাহ নবী বলেছেন তোমাকে যদি কেউ কাফের বলে তুমি যদি কাফের না হও তোমায় যিনি কাফের বলেছে তিনি কাফের হয়ে যায় তাহলে আমরা হানাফি মাযহাব পালন করি আমরা কি কাফের না বরং আমাদের কাফের বলতে গিয়ে তারাই বেঈমান আর কাফের হয়ে গেছে তাহলে এক ঘন্টার আগের ওয়াজ কি খেয়াল আছে বক্তা ওয়াজ করবে আদু তিনি কাফের হয়ে থাকবে ঠিক না বেটি ভাই ওয়াজ নসিহত জলসা বুঝে নাও অত সহজ মনে করো না যেটা সহজ মনে করো একটা সপ্তাহ আমার সঙ্গে থাকো অত সহজ না আমরা বিশ্বাস করি আমার নবী হলো হায়াতুন নবী আমার নবী কি আমার আল্লাহ রিজিক দেয় এমনকি কবরে তিনি ইবাদত করে এমন নামাজ পড়ে হাদিসের আওয়াজ এসেছে সাহাবারা মসজিদে নববীতে যাচ্ছিলেন আর দয়ার নবীর মাযার শরীফ দিয়ে যাচ্ছিল মসজিদে যায় কবরের ভিতরে তকবীরের আওয়াজ পাওয়া গিয়েছিল আমি আপনার কাছে অনেক রেফারেন্স দিতে পারি বিষয়টা ওটা না বিষয়টা ওটা নাই আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কার মতো একটা বার বল বলো আল্লাহ নবী বললেন আমি মুহাম্মদ মুহাম্মাদেরই মতো জোরে বলেন সুবহানাল্লাহ আম্মা জানা আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে আছে দয়ার নবী এসে বললেন বিবি রে একটা বার কি তুমি আমার কাছাকাছি আসবে না আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছাকাছি গেলেন আল্লাহ নবী বললেন তুমি একটা বার আমাকে এক জায়গায় করে নাও বুকের কাছে নিয়ে নাও দোনো আই দিয়া তুম দুটো হাত দিয়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকা একটা বার রুমাল দিয়ে বুকের কাছে টানলো মাঝখান থেকে কাপড়টা চলে আসলো নবী আমার দাঁড়িয়ে আছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা হতভম্ব হয়ে গেল ব্যাপারটা কি আমার নবীর ভিতর দিয়ে আমার অন্য
কাপড়টা চলে আসে আমি তো বুঝতে পারি না আবার দ্বিতীয়বার যখন টান দেয় দ্বিতীয়বার চলে আসে ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি দুইবার টানলাম কোথাও তাক দেখতে পেলাম না আপনি কি করে দাঁড়িয়ে আছেন আমার দয়াল নবী বলল ঠিক আছে এবার তুমি টান দাও আম্মা জানা আয়েশা সিদ্দিকা তৃতীয় নম্বরে অন্যটা নিয়ে যখন একবার হালকা করে টেনেছে দয়াল নবী মিলিত কাছাকাছি এসে গেছে আল্লাহ নবীকে বললেন হুজুর আমার ভয় পেয়ে গেছে আপনি দুনিয়াতে জেন না অন্য কিছু একবার বলেন আমি টান দিলাম চলে আসলো আপনি দাঁড়িয়ে আছেন আমার দয়াল নবী তোমার কষ্ট হয় তোমার ভয় লাগে তোমার ভয় লাগে আমি আমার নূরে ওই নূরে তাজাল্লি সৃষ্টি হয়েছে মিলাদুন্নবী নারায়ণ তাকবীর ওলামায়ে